মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মিটিং মিছিল থেকে স্লোগান, চারিদিকে শুধুই ভোট আর ভোট। যতই এগোচ্ছে ভোটের দিন, ততই যেন বাড়ছে রাজনৈতিক পারদ। কে কাকে কিভাবে টক্কর দেবে, কি ইস্যু নিয়ে যাবে মানুষের দ্বারে, নতুনত্ব চমকই বাকি। ভোট আবহে তর্ক বিতর্কে যেন হাড্ডাহাড্ডি লড়াই। দেখুন স্পেশাল রিপোর্ট। দোরগোড়ায় লোকসভা ভোট, এই ভোটে তৈরি হবে দেশের সরকার। যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে, দেশের মানুষ কেমন থাকবেন, দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার, ভোটাধিকার, ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে, কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন, এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু। সপ্তদশ লোকসভার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কংগ্রেসের মূল ইস্যু হচ্ছে যে 2016 সালে 8ই নভেম্বর ভারতবর্ষের 500 এবং 1000 টাকা নোট বাতিল, এবং এই নোট বাতিলের ফলে লাভবান কারা হয়েছে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অনুসন্ধান নিয়ে জেনেছি যে নোট বাতিলের সমস্ত খেলাটাই বিজেপির, মানে পার্টির সাংগঠনিক তহবিলে অর্থকে ফুলিয়ে ফাঁপিয়ে মোটে করার জন্য কাজে লাগিয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মরহুম সত্তার সাহেবের ছেলে, স্বচ্ছ ছেলে, নিষ্কলঙ্ক ছেলে, তাকে আমরা দাঁড় করিয়েছি যারা কংগ্রেসের তরফ থেকে। আমরা চাইছি উন্নয়ন হোক মুর্শিদাবাদে, যা উন্নয়ন নেই। সব থেকে বড় সমস্যা মুর্শিদাবাদের ভাঙন, পদ্মা ভাঙন, গঙ্গা ভাঙন, এ ব্যর্থ হয়েছে এই সরকার বা কেন্দ্রীয় সরকারও ব্যর্থ হয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে কংগ্রেসের হয়ে আমরা লড়ছি, লড়ব। আবহানা সাহেব একটা সৎ নির্ভীক মানুষ, তিনি আজকে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী তাকে মনোনীত করেছেন, তাকে আমরা সর্বতোভাবে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করব, এবং তিনি জয়যুক্ত হবেনই। আজকে ইমানদারের সঙ্গে বেইমানের লড়াই, আমরা বেইমানকে পরাজিত করে ইমানদারকে জয়যুক্ত করব, এই বিশ্বাস আমাদের আছে। মমতা ব্যানার্জির আমাদের মামাটি মানুষের যে সরকার, সেই সরকারের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি। এই কবছরের সাধারণ মানুষের জন্যে, সমস্ত শ্রেণীর মানুষের জন্যে তিনি যে প্রকল্পগুলো রচনা করেছেন, যে প্রকল্পের সাব মানুষ সরাসরি পাচ্ছে, সেই প্রকল্পগুলো নিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরছি। আমরা মানুষকে বলছি যে আমাদের মামাটি মানুষের নেত্রী, তিনি বিভিন্ন শ্রেণীর মানুষের জন্যে, বিভিন্ন শ্রেণীর মানুষের উন্নতিকল্পে যে প্রকল্প ঘোষণা করেছেন এবং বাস্তবে রূপদান করেছেন, সেইগুলো নিয়ে আমরা মানুষের দরজায় যাচ্ছি। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, আর বিজেপির কোনো গন্ধ মুর্শিদাবাদে তো নেই, গোটা বাংলাতেও দুটো সিট ওদের ছিল, এবার নিশ্চিতভাবে ধরতে পারেন যে আসানসোল হারছে বিজেপি, দার্জিলিং হেরে গেছে নিশ্চিত। সুতরাং শূন্য অবস্থায় আছে বিজেপি পশ্চিমবাংলার বুকে, এ কথা আমরা খুবই দায়িত্বের সঙ্গে আপনাদেরকে বলতে পারি। এই মুহূর্তে আমাদের প্রধান ইস্যুই হচ্ছে বেকারদের কর্মসংস্থান। কেন্দ্রের মোদি সরকার বলছে বছরে 2 কোটি চাকরি দেব, এই কথা বলেছিল আপনারা জানেন, কী হারে কর্মসংস্থান হয়েছে সেটা পরিসংখ্যানে বলছে। গোটা দেশের মধ্যে আজকে কর্মসংস্থান সবচেয়ে নিচে নেমে এসেছে মোদির আমলে, 7.2%, ভাবতে লজ্জা লাগে। যুবদের প্রতিনিধিত্ব করি আমরা, আমাদের মূল দাবি হচ্ছে সব পেটে ভাত, সব হাতে কাজ। গোটা দেশে এই মুহূর্তে কি চলছে, যুব সমাজ নিজেদের জীবন যন্ত্রণা দিয়ে প্রতি মুহূর্তে তারা উপলব্ধির মধ্যে আনতে পারছে, যে 5 বছর আগে ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি আর ভুলভাল স্বপ্ন দেখিয়ে যে সরকারটা এসেছিল, সেই সরকারের প্রথম যে গাল ভরা মিথ্যা সেটা ছিল যে বছরে 2 কোটি করে বেকারের তারা
চাকরির ব্যবস্থা করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তা সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি, এটা নিজেরাও ভালো করেই জানে। ২০১৫ সালে ব্রিগেডের সমাবেশে আমাদের মূল যে স্লোগান ছিল যে দেশ থেকে বিজেপিকে তাড়াও, বাংলা থেকে তৃণমূলকে তাড়াও, এটা আমাদের মূল স্লোগান ছিল। আমরা যেটা বলেছিলাম মানুষকে, এখনও যেটা বলছি, নির্বাচনে ২০১৯-এ যেটা মূল ইস্যু, সমস্ত রাজনৈতিক দল, বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী সমস্ত রাজনৈতিক দল এই আমাদের স্লোগানটাকেই চ্যাম্পিয়ন হিসাবে ধরেছে। এই স্লোগানের ভিত্তিতেই গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি বিরোধী এবং বাংলা জুড়ে তৃণমূল বিরোধী ভোট প্রচার চলছে। বিজেপি সরকার যে পাঁচ বছর চলল, পাঁচ বছরে চলার মধ্যে দিয়ে যে বিভিন্ন প্রকল্প আমাদের বিজেপি সরকার মানুষের কাছে পৌঁছিয়েছে, সে প্রকল্পগুলি একদম মানুষের কাছে পৌঁছিয়েছে। বিভিন্নভাবে আমাদের আবাস যোজনা, গ্যাস, আমাদের যারা গরিব যারা মায়েরা আছে তাদের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, এবং সর্বশেষে যেটা আমাদের যে চিকিৎসার খাতে যে বীমা, সেই বীমাটা প্রত্যেকের 5 লক্ষ টাকা যে বীমা, এবং আরও অনেক যেগুলো আছে আমাদের বিভিন্নভাবে যে মানুষের কাছে পৌঁছে দিয়েছি আমরা। আমাদের প্রথম ভোটের মেন মুখ হলো আমাদের নরেন্দ্র মোদী, অমিত শাহ আর দিলীপ ঘোষ আমাদের রাজ্য সভাপতি, এরা তো আছেই। প্লাস আমাদের যেটা নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, এই যে 100 দিনের কাজ, তারপরে 2 টাকা কি চাল, তারপরে আপনার এই যে আয়ুষ্মানের যেসব কার্ড, 5 লাখ টাকার যে এটা আয়ুষ্মানের কার্ডটা আসছে, ওইটাও তো কই করতে দেয়নি, ডিস্ট্রিবিউট করতে দেয়নি তৃণমূল। তো এইসবগুলো নিয়ে আমাদের উন্নয়ন, নরেন্দ্র মোদীর পুরো উন্নয়নের উপরে আমরা এটা ইস্যু নিয়ে আমরা নির্বাচন হয়েছি। দোরগোড়ায় লোকসভা ভোট, এই ভোটে তৈরি হবে দেশের সরকার, যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে, দেশের মানুষ কেমন থাকবেন, দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার, ভোটাধিকার, ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে, কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন, এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।